এ যেন ভয়াল 25 মার্চের কাল রাত্রি, ঘুমন্ত মানুষের ওপর নির্বিচার পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা। নতুন প্রজন্মকে 25 মার্চের গণহত্যা কতটা ভয়াবহ ছিল তা বোঝাতেই ছিল এই ভিন্ন আয়োজন। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের দাবি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক। একাত্তরের গণহত্যা বহু চিহ্ন বহু উপাদানপূর্ণ আমরা হারিয়ে ফেলেছি, কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে এই দেশ যারা পরিচালনা করেছে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। ব্যতিক্রমী আয়োজন ছিল সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট্যের লাল যাত্রা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।